বন্যায় দুর্ভোগে যুক্ত হয়েছে রান্নার গ্যাসের মূল্য। সংকটের সুযোগে কয়েকশো টাকা দাম বেশি হাঁকছেন ব্যবসায়ীরা। একে তো পানির কারণে সাধারণ চুলা জ্বালানো দায়, তার উপর বাড়তি মূল্যে দিশেহারা বন্যা কবলিত মানুষ। ফেনীর বন্যা কবলিত এলাকা ঘুরে আরও জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বন্যায় ভেসে গেছে ফেনীর ছয় উপজেলা এবং এতটাই ভেসেছে যে মানুষ বসত ভিটায় আশ্রয় নেওয়ারও কোনো জো নেই, থাকার কোনো উপায় নেই। নিচতলা পর্যন্ত যেই বাসাভার বাড়িগুলো রয়েছে সেগুলো একেবারেই তলিয়ে গেছে, আশ্রয় হয়েছে খালিকটা উঁচু ভবনে, এবং সেই মানুষগুলোর জন্য পর্যাপ্ত ত্রাণও আসলে পৌঁছাচ্ছে না। সেক্ষেত্রে বিকল্প কি, খেয়ে বেঁচে থাকার সেই যোগানটা মিলবে কীভাবে? আর তাই উঁচু ভবনে খানিকটা রান্নাবান্নার আয়োজন হয়, সেখানে নিজেরা একসঙ্গে যৌথভাবে সম্মিলিতভাবে বেঁচে থাকার চেষ্টা করে। আর এক ভবনে, এক আশ্রয় কেন্দ্রে কিংবা যেখানটায় আশ্রয় মিলে যে যেভাবে পাচ্ছেন, একসঙ্গে অনেকগুলো পরিবারকে সংকুলন করার চেষ্টা করছেন। কিন্তু রান্না করার ক্ষেত্রে উপায় কী, অর্থাৎ চুলা জ্বালানোর যখন কোনো উপায় থাকে না, তখন গ্যাসই বা সিলিন্ডারই এই অঞ্চলে মানুষের একমাত্র ভরসা। আর সেই সিলিন্ডারের জন্যই এখানে একটি ডিলার পয়েন্টে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এবং এটি হচ্ছে জয়লস্কর এলাকার সিলোনিয়ার দাগুনভূঁইয়া এলাকার একটি ডিলার পয়েন্ট। সেখানে সাধারণ ব্যাপক ভিড়, তারা সিলিন্ডার নিয়ে দূর দূরান্ত থেকে এসেছেন, অনেকে বুক সমান পানি ডিঙিয়ে শুধুমাত্র সিলিন্ডার নিয়ে এসেছেন এখানটায় যে এখান থেকে তারা গ্যাস সংগ্রহ করবেন। এবং এই দুর্যোগেও মানুষ কতটা অমানবিক হতে পারে সেটি স্পষ্ট হয়েছে বিভিন্ন বাজারে বা বিভিন্ন এলাকায় গ্যাসের সিলিন্ডারের বাড়তি দাম, সেসব নিয়ে নানান ধরনের অভিযোগ। কোনো কিছুতে আমরা কম পাইতেছি না, আর এখন তান তো আমাদের এলাকা যাইতে পারতেছে না, কোনো গাড়ি যাইতেছে না। সিলিন্ডার সহ তারা বিক্রি করতেছে, তারা শুধু সিলিন্ডার রিফিল করে দিচ্ছে না, ওরা 3,000 টাকা প্রতি সিলিন্ডার বিক্রি করতেছে। তাগুন ভিয়া কেউ বোতল সকালে 3,000 টাকা ছাড়ছে, কেউ 1,700 টাকা ছাড়ছে। আবার চেহারা যদি একটু দেখা যাচ্ছে সরকারি লোক হয়তো বা তারা বলছে যে নাই। লক্ষ লক্ষ মানুষ দুর্যোগের মধ্যে তাদের জীবন নিয়ে বিপাকে এবং সংকটে, সেই জায়গাটায় মানুষ মানুষের জন্য খানিকটা হলেও এগিয়ে আসবে, সহমর্মী হবে এবং সংকট উত্তরণের যাবতীয় যত রকমের সহযোগিতা করা সম্ভব সেসব করবেন পারস্পরিকভাবে। আসার পরেও যদি আল্লাহ যদি ভাগ্য যদি মিলে পাইলেও অঞ্চামুখের নেই, এটা চিন্তা করে গ্যাসের যদি সংকটটা ওরা কাটাতে পারে, মানুষ অনেক উপকার হবে। মানুষ তার ঘর বাড়িতে অন্তত পাক রান্না না করতে পারলে অন্তত দুই মুঠো চা পানি খেয়ে ওরা জীবনযাপন করতে পারবে। এখন দোকানদারকে দিচ্ছি না, শুধু গ্রাহকদেরকে একটা দুটা করে বোতল দিতেছি, সবারই দিতেছি। দাগুনভিয়ার এই ডিলার পয়েন্টের এই চিত্র বলে দিচ্ছে যে আসলে এমন ঘটনা বা এমন চাহিদা প্রত্যন্ত প্রত্যেকটি অঞ্চলেই বানভাসী প্রত্যেকটি মানুষের। সাইফুদ্দিন রবিন, দাগুনভূঁইয়া, ফেনী।